কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 4 চামচ মতো আদা, পেঁয়াজ, রসুন পেস্ট। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি হচ্ছে একটু হলুদ 1 চামচ মতো, আর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, আর দিয়েছি একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে আমি একসাথে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো দেখুন মশলাটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচিয়ে। এবার এটা বেশ করে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। কাঁচের বাটি নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন, কিন্তু আমি এটা এইভাবে করি তাতে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা মুছে দেবেন কারণ ঝালটা। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এটা কিছুই না, এটা আমি একসাথে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। এটা আপনারা খুলে দেখবেন, এটা খেতে একটু অন্যরকম স্বাদের হয়। এটা আমি বেশ করে মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নেওয়ার পর আমি এটা রান্নাতে অ্যাপ্লাই করব। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি তলা থেকে ওপর অব্দি সুন্দর মিশিয়ে নেব। এটা আমি 3 মিনিট মতন একটু লাল করে ফুটে দেব। তো দেখুন 3 মিনিট লাল করে ভেজে নেওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে চিকেন কারিটা। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেব একটু কুচিয়ে লঙ্কা। চিনি আর লঙ্কা দেওয়ার পর মাংসটা দেখুন ভালো মতনই কষানো হয়ে গেছে, আর কষানোর দরকার নেই। এবার আমি কি করব, গরম করে রাখা 1 কাপ জল আমি এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ওপর থেকে একবার নাড়াচাড়া করে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন ঢাকাটা খোলার পর আমাদের চিকেন কারি একদম রেডি হয়ে গেছে।
এই রকম আরো সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আপনারা টিউলিপকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন।